এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর, চড়ছে পারদ। আজ থেকে আবহাওয়ার বদলের বড় খবর শোনালো আবহাওয়া দপ্তর। দুই বঙ্গে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা, ভরা বসন্তেও ভিজবে রাজ্যের 6 জেলা। কেমন থাকবে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়া জানতে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। আর ভালো লাগলে একটি লাইক ও কমেন্টস করবেন। পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশেষে রাজ্য থেকে বিদায় নিয়েছে শীত। দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও বেড়ে গিয়েছে। এক ধাক্কায় 5 ডিগ্রি বেড়ে গিয়েছে কলকাতা সহ একাধিক জেলার তাপমাত্রা। সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তেই বাড়ছে রোদের তেজ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন অংশে চলছে তাপপ্রবাহ, আর সেই সব জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে 6 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে। অন্যদিকে চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। সকাল থেকে কুয়াশা থাকলেও বেলা বাড়তেই তা কেটে যাচ্ছে। তবে আগামীকাল থেকেই বদলে যাবে আবহাওয়া। তীব্র দাবদাহের পূর্বাভাস রয়েছে কলকাতায়। এই সপ্তাহতেই 38 ডিগ্রি চড়বে তাপমাত্রার পারদ। শুধু তাই নয়, রোদের তেজের সঙ্গে বাড়ছে অস্বস্তিকর গরম। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 5 দিন রাজ্যের প্রায় সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। দিন এবং রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 24 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে এই মুহূর্তে কালবৈশাখীর কোনো সম্ভাবনা নেই, কারণ কালবৈশাখী হওয়ায় যে আর্দ্রতা বাতাসে থাকতে হয় আপাতত তা তৈরি হয়নি। তাই আগামী 1 সপ্তাহে এমন পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে পশ্চিমের শুকনো ও গরম বাতাস বিহার, ঝাড়খণ্ড হয়ে ঢুকছে এই রাজ্যে, আর এরই জেরে পশ্চিমের জেলা সহ সংলগ্ন জেলাগুলিতে বাড়ছে তাপমাত্রা। ঝাড়খণ্ড ও ওড়িশাতে আজ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে ঝাড়খণ্ড ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে আকাশাংশিক মেঘলা দেখা যাবে এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এবার জেনে নিন কেমন থাকবে আজ বাংলাদেশের আবহাওয়া। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে।